নমস্কার আমি পৌলুন আপনাদেরকে প্রত্যেক শনিবার আমি কিছু বই থেকে কিছু অংশ পড়ে শোনাই মানে আমাদের মনে হয় যে যে বইগুলো আমরা পড়ি যেগুলো আমাদের ভালো লাগে সেগুলো যদি আপনাদের সঙ্গেও শেয়ার করে নিই তাহলে আপনাদেরও ভালো লাগবে আজকে আমি নেতাজিকে দেখেছি নারায়ণ সানলালের লেখা এই বইটা থেকে কিছু অংশ আপনাদেরকে পড়ে শোনাব এর আগেও আমরা এই বইটা থেকে কিছু অংশ পড়ে শুনিয়েছি আপনাদের নারায়ণ সান্যাল এই বইটিতে কিছু মানুষের কথা যারা নেতাজিকে খুব কাছ থেকে দেখেছেন অনেক দিন ধরে দেখেছেন তাদের নেতাজিকে নিয়ে কি অভিজ্ঞতা সেই সম্বন্ধে কিছু কথা লিখেছেন এর আগে আমরা আরতি নায়ারের কথা আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম আজকে এস এ আর বলে একজনের কথা আপনাদের পড়ে শোনাব ইনি আজাদ হিন্দ ফৌজের খুব বড় র্যাঙ্কের একজন অফিসার ছিলেন আর নেতাজিকে খুব কাছ থেকে দেখেছিলেন তারই কিছু আজকে পড়ে শোনাবো আপনাদের যেদিন বিকালে বা জোর জন্য খেলা অভিজ্ঞতার কথা বন্ধ রাখতে হতো সেদিন নেতাজির সন্ধেটা কাটত তার পুষ্যিদের নিয়ে মা ষষ্ঠীর কৃপায় পুষ্যি তাঁর অনেকগুলোই দুটি বাঁদর দুটি ছাগল একজোড়া খরগোশ গোটা তিন চার পাতি এবং রাজহাঁস একটা টাট্টু ঘোড়াও ছিল বাঁদর জোড়া খুব পোষ মেনেছিল ওর ছেলেটার নাম রামু আর মেয়েটার নাম সীতা রামু ছিল ভীষণ একরোখা জেদি আর চট করে রেগে যেত সে তার খাঁচা সাফা করতে যাবার আগে কালী সুনীল প্রভৃতিরা অন্তত একটা করে কলা ঘুষ দিয়ে তবে ওর কাছে যেত নেতাজি কিন্তু খালি হাতে ওর কাছে গেলে সে কিছুই আপত্তি করতো না বরং টপ করে ওর কাঁধের ওপর চড়ে বসতো আর নেতাজির মাথার টুপিটা খুলে নিয়ে তার বোতামগুলি চিবিয়ে স্বাদ গ্রহণ করবার চেষ্টা করতো শেষ দিকে দেখতাম টুপির বোতাম দুটিকে বাঁদরামোর হাত থেকে বাঁচাতে উনি টুপিটা খুলে রেখেই তার কাছে যাচ্ছেন তার ফল হয়েছিল আরো মারাত্মক রামু নেতাজির বিরল কেশ মাথার অবশিষ্ট চুলের গোছা ধরেই টানাটানি করত। নেতাজি হেসে বলতেন ওরে রামু এর চেয়ে তুই বরং টুপির বোতামই ছেড় বোতাম গেলে বোতাম হবে ও চুল গেলে মাথাটা যে আমার একেবারে টাক সর্বস্ব হয়ে যাবে আমরা হাসতাম রামু হাসতো না চোখ পিটপিট করতো আর গা চুলকাতো টাট্টু ঘোড়াটা ততক্ষণে মাটিতে বারে বারে পা ঠুকছে ভাবখানা এই ওই হতভাগা বাঁদরটার কাছে কেন সময় নষ্ট করছো এবার আমার কাছে এসো জন্তু জানোয়ার উনি খুবই ভালোবাসতেন রেঙ্গুনের বাড়িতে প্রায় একটা চিড়িয়াখানা গড়ে উঠেছিল ছিল না শুধু কুকুর কুকুর কিন্তু ভালোবাসতেন উনি কারো বাড়িতে কুকুর দেখলেই আদর করতেন কি নাম কি খায় কেমন পোষ মেনেছে খোঁজ নিতেন ওর নিজের কিন্তু সে সময় কোনো পোষা কুকুর ছিল না আবিদ বলতো কেউ যদি ওকে একটা ভালো জাতের কুকুর উপহার দেয় উনি নিশ্চয়ই পুষবেন আমি বললাম ওর চিড়িয়াখানায় কুকুর কেন নেই জানো আবিদ কৌতূহলী হয়ে বলতো কেন বলুন তো দেশি কুকুর মানেই মেরি কুকুর কুকুর পুষতে গেলে পেডিগ্রিওয়ালা ভালো জাতের বিলাতি কুকুর পুষতে হয় আবিদ আমাকে থামিয়ে দিয়ে বলে আমিও তো তাই বলছি ভালো জাতের একটা বিলাতি কুকুর যদি নিয়ে আসে কেউ আমি ওকে মাঝপথে থামিয়ে দিয়ে বলি কিন্তু তুমি ভুলে গেছো উনি অনেকদিন আগে থেকেই বিলাতি জিনিস ব্যবহার বন্ধ করে দিয়েছেন আবিদ হেসে উঠত কুকুর তো হলো না বাকি থাকলো বিড়াল কিন্তু এই একটি জন্তু একেবারে বরদাস্ত হতো না নেতাজি উনি বিড়াল দু চোখে দেখতে পারতেন না এই প্রসঙ্গে একটা মজার কথা বলি মজার নয় মর্মন্তুদ এবং চমকপ্রদ মেজর আবিদ হুসেনের নাম নিশ্চয়ই জানেন আপনারা সেই ছিল আজাদ হিন্দ বাহিনীর হাজার হাজার সৈনিকের মধ্যে একমাত্র লোক যে নেতাজির পাশে দুটি গেছেন জার্মানি এবং পূর্ব এশিয়ায় মেজর স্বামীও অবশ্য দুটি রণক্ষেত্রে নেতাজির পাশে ছিলেন কিন্তু আবিদি হচ্ছে সেই মানুষ যে নেতাজির সঙ্গে জার্মানি থেকে ডুবোজাহাজে চড়ে পূর্ব এশিয়ায় এসেছিল দীর্ঘ নব্বই দিন ধরে সেই ছিল নেতাজির একমাত্র ভারতীয় সঙ্গী ওই ঐতিহাসিক জলযাত্রায় নেতাজির অগাধ বিশ্বাস ছিল ওই তরুণ সৈনিকের ওপর জার্মানিতে সে ছিল নেতাজির সেক্রেটারি এ হেন আবিদ নেতাজির প্রতি কেমন করে একদিন বিশ্বাসঘাতকতা করলো সেই কাহিনী শোনাবো আপনাদের আবিদের সঙ্গে নেতাজির চরিত্রের অনেক মিল আছে আবিদ ছিল দুঃসাহসী অত্যন্ত আশাবাদী স্বাধীনতার প্রতিও তার ছিল দুর্বার আকাঙ্ক্ষা আত্ম উৎসঙ্গের উন্মাদনায় সে ছিল নেতাজির আদর্শ শিষ্য জন্তু জানোয়ারকেও সে ভীষণ ভালোবাসত কিন্তু এক জায়গায় দুজনের চরিত্রের মিল ছিল না একেবারেই নেতাজি বিড়াল জন্তুটাকে বরদাস্ত করতে পারতেন না আর আবিদের মতো মার্জার প্রেমিক আমি কখনো দেখিনি নেতাজির চিড়িয়াখানার জন্তুগুলোকে নেতাজি যেমন ভালোবাসতেন আবিদ আবিদকেও তারা তেমনই পছন্দ করতো আবিদ ওদের নিজের হাতে খাওয়াতো স্নান করা সময় পেলি কিন্তু আবিদের ভারী দুঃখ বিড়াল নেই ওদের চিড়িয়াখানায় যে সময়ের কথা বলছি তখন রেঙ্গুনে নেতাজির বাংলোয় রাওয়াত আবিদ আর আমি একসঙ্গে থাকতাম একদিন দেখি আবিদ কোথা থেকে একজোড়া বিড়াল বাচ্চা নিয়ে এসেছে দুবগলে করে আমি মোটেই মার্জার প্রেমিক নই তবু আমি স্বীকার করতে বাধ্য বেড়াল ছানা দুটি অপূর্ব সুন্দর দেখতে দুধের মতো ধপধপে সাদা মাঝে মাঝে বাদামি রঙের ফুটকি সারা দেহ লোমে ঢাকা তা হোক কিন্তু এই যে ভাটপাড়ার বামুন বাড়িতে নিষিদ্ধ পক্ষীর আমদানি বললাম এ কী করেছ আবির নেতাজি জানতে পারলে আবিদ ছোটের ওপর আঙুল রাখল বলল নেতাজি টের পাবেন না আমি বাড়ি শুদ্ধ সবাইকে বারণ করে দিয়েছি তুমিও দাদা কথাটা ফাঁস করে দিও না আমি বলি আরে আমি কেন আগ বলতে যাব। কিন্তু ওদের ম্যাও সামলাবে কেমন করে অত্যন্ত কুণ্ঠিত হয়ে আবিদ বলে না দাদা ম্যাও নয় মিউ সবে চোখ ফুটেছে ওদের আমি আমার ঘরটা রাওয়াতের সঙ্গে বদলে নিচ্ছি একেবারে ওই ঘরটাতে থাকবো আমি ওখান থেকে এই দুধের বাচ্চাদের মিউ নেতাজির কানে যাবে না এর চেয়ে দুটি ব্রিটিশ গুপ্তচরকে যদি আশ্রয় দিত তাহলেও বোধ করি ভালো হতো আবিদ সারাদিন এক চোখে কাজকর্ম করে আর এক চোখ সজাগ রাখে বিড়াল ছানা দুটোর দিকে দুটো চোখ দুদিকে রাখতে গিয়ে বেচারা আবিদ মাঝে মাঝে যেন টেরা হয়ে যায় মুশকিল হচ্ছে সবগুলো ঘরের দরজায় বিরাট আকার সেগুলো সারাদিনই খোলা থাকে এছাড়া সব দরজাতেই আছে সুইং ডোর বিড়াল বাচ্চা দুটো দেখ না দেখ ওই সুইং ডোরের তলা দিয়ে বারান্দায় বেরিয়ে যায় সব কাজ ফেলে হুমড়ি খেয়ে পড়ে আবিদ ধরে নিয়ে আসে ওদেরকে আবার ঘরের ভেতর অসীম ধৈর্য আবিদের এমনি করে মাস কয়েক সে লুকিয়েই রেখেছিল ওদেরকে নেতাজির দৃষ্টিপথের বাইরে মিথ্যার বিশাতি করতে হলে ক্রমাগত মিথ্যার আশ্রয় নিতে হয় একদিন খাবার টেবিলে নেতাজি লক্ষ্য করলেন সকলকে দুধ পরিবেশন করা হলো একটা বাটি করে শুধু আবিদ হুসেন বাদ নেতাজি বললেন এ কালি আবিদ ভাইকে নিয়ে দুধ লাও কেউ নেহি হ্যাঁ কালি ঘাট চুলকাতে থাকে আবিদ ঘেমে ওঠে আমতা আমতা করে বাধ্য হয়ে আমাকেই সামলাতে হয় বলি আবিদের দুধটা ওর ঘরে রেখে আসে কালি ও শোবার আগে দুধটুকু খেয়ে শুয়ে পড়ে আহারান্তে জনান্তিকে এসে আবিদ আমার হাতখানা ধরে বলে খুব বাঁচিয়েছ দাদা আজ নির্ঘাত ধরা পড়ে যেতাম কিন্তু ধরাওকে পড়তেই হলো একদিন হবেই আমি জানতাম মিথ্যে চিরকাল ঢাকা থাকে না আমাদের সমস্ত ষড়যন্ত্র একদিন প্রকাশ হয়ে পড়ল এতদিনে আবিদের দুধে ভাগ বসিয়ে বসিয়ে মিউক্রমে ম্যাওতে পরিণত হয়েছে একদিন সন্ধেবেলা নেতাজি আবিদকে কি একটা জরুরি কাজ দিয়েছেন ও বসে বসে তাই করছে খেয়াল করেনি কখনোই বিড়াল জোড়া সুইং ডোরের তলা দিয়ে দিগ্বিজয়ে বার হয়ে পড়েছে লম্বা টানা বারান্দা বিনা বাধায় অতিক্রম করে তারা যেন একজোড়া প্যাটন ট্যাঙ্ক বারান্দার ওপ্রান্তে একটি ঘরেতে টেবিল ল্যাম্প জ্বলছে দুই দিগ্বিজয়ী বীরের বাসনা হলো ওই নতুন রাজ্যটা জয় করে নিলে কেমন হয় সে ঘরের সুইং ডোরের তলা দিয়ে যুগল প্রভু কক্ষে প্রবেশ করেন ঘর জনশূন্য শুধু একটা টেবিলে কে একজন ফর্সা মতো ভদ্রলোক টেবিল ল্যাম্পের আলোর তলায় কি যেন লিখছেন মার্জার প্রভুরা দূর থেকে অনেকক্ষণ নিরীক্ষণ করলেন ভদ্রলোককে না একেবারে অচেনা মানুষ এ বাড়িতে ওরা তো কখনো এই লোকটিকে দেখেননি কৌতূহলী হয়ে যুগল দিগ্বিজয় এগিয়ে আসেন টেবিলের কাছে ওকে ভালো করে দেখতে কাছে এসে ওদের মনে হলো না এই লোকটি সম্পূর্ণ অচেনা দুজনেই লাফ দিয়ে উঠে পড়লেন টেবিলের ওপর বেড়ালের নিঃশব্দ গতি কোনো শব্দ হয়নি নেতাজিও নিজ চিন্তায় বিভর ছিলেন ঈশ্বর জানেন তিনি কোনো আধ্যাত্মিক তথ্যের গ্রন্থে নিমগ্ন ছিলেন নাকি যুদ্ধের কোনো পরিকল্পনায় দিগ্বিজয় বিরদয়ের বোধ করে আত্মসম্মানে আঘাত লেগেছিল এত কাছে আসার পরেও ওই অচেনা লোকটা তাদের এভাবে অগ্রাহ্য করছে কোন সাহসে শকুন্তলার গৃহদ্বারে যেমন বজ্রগম্ভীর স্বরে দুর্বাসা আত্মঘোষণা করেছিলেন ওরা দুজনেও তেমনি যুগল কণ্ঠে ঘোষণা করেন আবা মায়াং ভো ওরা অবশ্যই সংস্কৃত বাক্যটিকে মার্জারি ভাষায় অনুবাদ করে শুধুই বলেছিল ম্যাও শটান দাঁড়িয়ে ওঠেন নেতাজি স্তম্ভিত হয়ে যান একেবারে ম্যাও এর পরিবর্তে যদি শুনতেন কোনো গুপ্ত আততায়ের হ্যান্ডচাপ তাহলেও বোধ করি এতটা অভিভূত হয়ে পড়তেন না প্রায় বিশ সেকেন্ডের মতো তিনি স্থির দৃষ্টিতে ওই যুগল অবতারের দিকে তাকিয়ে থাকেন মুহূর্তে উনি বুঝে ফেলেছেন ব্যাপারটা সুনীল নয় কালি নয় উনি হাঁক পারেন আবিদ বারান্দার ওপ্রান্তে আবিদের কানে সেটা পৌঁছায়নি সেবেচারা তখন অন্য কাজে অত্যন্ত ব্যস্ত সে তখন পরিমরি করে টেবিলের নিচে খাটের নিচে তার হারানো রতন খুঁজছে নেতাজির বৈদ্যুতিক বেল বাজলো এলো একজন খিদমতগার আবিদ বোলাও বোলাতে হলো না ইতিমধ্যে আবিদ নিজেই ছুটে এসেছে এদিকে সুইংডোর ঠেলে ঘরে ঢুকেই তার চক্ষু স্থির টেবিল ল্যাম্পের একদিকে নেতাজি অপর দিকে দুই বেড়াল ছানা আবিদকে দেখতে পেয়েই বেড়াল বাচ্চা দুটো টেবিল থেকে নেমে পড়ে ওর জুতোর ওপর মুখ ঘষতে থাকে আবিদ নীরবে তাদের দু হাতে তুলে নিয়ে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়ায় এ দুটো তাহলে তোমার হ্যাঁ স্যার হুম আমার আগেই বোঝা উচিত ছিল রাতের দুধ তুমি ঘরে নিয়ে গিয়ে খাও কেন তা আমাকে না জানিয়ে ওদের এ বাড়িতে এনে তুলেছ কেন আমার অন্যায় হয়েছে নেতাজি আমি মানে আমার মনে হয়েছিল আপনার ঠিক পছন্দ হবে না ওদের কিন্তু দেখুন স্যার কি সুন্দর ওদের দেখতে থাক কিন্তু ওরা এভাবে সারা রাতে ঘর বাধা দিয়ে আবিদ বলে না স্যার রাত্রে ওরা কোথাও যায় না আমার বিছানাতে আমার কম্বলের তলায় কি ওই দুটোকে নিয়ে তুমি বিছানায় শো ছি 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 কিন্তু আবিদ বেড়াল ছাড়া আর কোনো জন্তু কি তোমার মাথা চুলকে আবিদ বলে স্যার থাক বুঝেছি ও রোগ তোমার আর শোধরাবে না যাও ও দুটোকে নিয়ে ঘরে যাও আর দয়া করে এটুকু অন্তত দেখো ওরা যেন আমার ঘরে না আসে আবির তৎক্ষণাৎ পশ্চাৎ প্রসারণ করে দুই বগলে দুই অপরাধী কিন্তু এই কাহিনীর এখানেই শেষ নয় নেতাজি ওই বিড়াল জোড়াকে সহ্য করবেন বলে মনস্থির করলেন কিন্তু দেখা গেল বিড়াল দুটির সংসার বৃদ্ধি পেল ছোট ছোট তিন চারটি বাচ্চাকে আবার দূর থেকে দেখতে পেলেন একদিন নেতাজি কিন্তু তারপর রাগ করেননি হেসেছিলেন মার্জার বংশবৃদ্ধি দেখে আবিদ অত্যন্ত লজ্জিত খাবার টেবিলে নেতাজি সেদিন বললেন আয়ার সাহাব একটা ডাবল বেড খাট কিনতে হবে দেখবেন তো বাজারে খুঁজে আমি বললাম কেন স্যার ডাবল বেড খাট কি কেন না আমার দরকার নেই আবিদ ভাইকে উপহার দেব প্রয়োজনটা ওর আবিদ লজ্জায় মাথাটা আর তুলতেই পারে না যেন তারই পরিবার পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে বুঝতেই পারছেন আজাদ হিন্দ ফৌজের সেনাধ্যক্ষ ছিলেন বলেই নেতাজি যে সবসময় খুব সিরিয়াস হয়ে থাকতেন তা কিন্তু নয় তার খুব ভালো একটা সেন্স অফ হিউমার ছিল আশা করি আজকের এই মজার গল্পটা আপনাদের ভালো লেগেছে পরের দিন আরও একটা বই থেকে আরেকটু কিছু অংশ আপনাদেরকে পড়ে শোনাব ভালো থাকবেন